এই হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা হচ্ছে অন্য একটা ভিডিও রেকর্ড করব। আগে যে ভিডিওটা রেকর্ড করছিলাম হায়ার স্টাডি ইন জাপান, ওটা নিয়ে, ওটা সিকুয়েন্সিয়াল ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাপানের স্যালারি স্ট্রাকচার নিয়ে। অর্থাৎ আপনি জাপানে পড়াশোনা শেষ করার পরে যখন জবে ঢুকবেন তখন আপনার স্যালারি স্ট্রাকচারটা কেমন হবে ওটা নিয়ে। তো আজকের ভিডিওতে আমার সাথে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাইছি হচ্ছে গত ভিডিওর গেস্ট রায়হানকে, যে আমার ফ্রেন্ড এবং আমার সাথে একসাথে ল্যাবে কাজ করছে। সেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সো আমাদের সাথে অনেক মিল আছে, সেজন্য ওকে ইনভাইট করার আলোচনার সুবিধাতে। ওয়েলকাম রায়হান আমার ভিডিওতে। থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই জাপানের এডুকেশন লেভেল সম্পর্কে, তারপর স্যালারি সম্পর্কে। তো জাপানে মেনলি আপনার আপনি হাই স্কুল মানে কলেজের পর আপনি সেনমন, সেনমন হলো টু ইয়ার্স অর থ্রি ইয়ার্স, সেনমন ওইটাকে বলে সেনমন গাক্কো। তারপর হলো আপনার ব্যাচেলর, তো ব্যাচেলর, তারপর মাস্টার্স, তারপর পিএইচডি। এখন কেউ কেউ আপনার, আমি একটা প্রশ্ন করি, আমাদের সেনমন গাক্কো হচ্ছে বাংলাদেশের মানুষের, যেহেতু আমাদের ভিডিও দেখবে, ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশের কোন স্টাডি? আপনার স্যালারি হবে 1,60,000 থেকে 1,80,000 ইয়েন এরকম হয় আর কি নরমালি। আর বোনাসটা ডিপেন্ড করে আপনার কোন কোম্পানিতে আপনি জব করছেন ওইটার উপর। তো অ্যাভারেজ ধরা যায়, আই মিন দুইটা বোনাস পাওয়া যায় মিনিমাম, মানে এরকম পাওয়া যায় দুইটা বোনাস। আর আপনার যদি কোম্পানি এখন যে ম্যানুফ্যাকচার কোম্পানি হয় বা জাপানের যে অটোমোবাইল কোম্পানিগুলো আছে ওইগুলোতে জব করলে অ্যাভারেজ 4 মাসের স্যালারি সমান বোনাস পাওয়া যায়। সো আপনার ইয়ারলি ইয়ারলি ইনকামটা আসতেছে। তো আমরা এক কাজ করি, আমরা ওটাকে একটু স্পেসিফিক করে টেকনিক্যালে যারা আছে তাদের স্যালারি স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু ডিসকাস করি, ওটা বেটার হবে জাপান যেহেতু টেকনিক্যাল কাজের জন্য আসে। তো ধরে নিলাম অটোমোবাইল অথবা সিস্টেম ইঞ্জিনিয়ারিং অথবা আপনার মেকানিক্যাল এই রিলেটেড যারা সেনমন গাক্কো করবে তাদের একটা ইয়ারলি আমরা ক্যালকুলেশন করি। আপনি অ্যাভারেজ 1,70,000 ইয়েন ধরেন। তো আর 4 মান্থের বোনাস তাহলে আপনার ইয়ারলি কত আসতেছে কাইন্ডলি একটু দেখবেন ক্যালকুলেটরে। ইয়ারলি 2.8 to 2.7 এরকম আসতেছে। আই মিন 25 লাখ থেকে 27 লাখ এরকম আসতেছে। হ্যাঁ, রাইট, 25 লাখ থেকে 27 লাখ এটা তাদের ইয়ারলি আর্নিং, এটা একটা মডেল। এখন আপনি বলতে পারেন যে এর থেকেও বেশি হয় কমও হয়, এটা ভেরি করে হচ্ছে, ধরো হচ্ছে শহরের উপরে, বিভিন্ন শহরের উপরে ভেরি করে, এটা শেষ করার পরে ওরা যদি জবে ঢোকে হচ্ছে এরকম পাবে 25 লাখ প্লাস এরকম। আই থিংক একটা ভালো সাবজেক্ট থেকে পড়াশোনা করলে, ফর এক্সাম্পল জাপানে তো অটোমোবাইলটা খুব পপুলার, সো অটোমোবাইল অথবা সিস্টেম ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল এগুলো থেকে যদি করে তাহলে এরকম পাবে 25 লাখ প্লাস। আর ব্যাচেলর যদি কমপ্লিট করে তখন স্যালারি স্ট্রাকচার কেমন হতে পারে? ব্যাচেলর কমপ্লিট করার পর নরমালি এটা মান্থলি স্যালারিটা থাকে 2,00,000 ইয়েনের, 2,00,000 থেকে 2,20,000 ইয়েন এরকম, বা 2,10,000 এরকম অ্যাভারেজ থাকে। তো আপনি এটা সিটির উপর ভেরি করে, আপনি যেটা বললেন যে কোন সিটিতে যদি এক্সপেন্সিভ সিটি হয় হয়তো 2,20,000 ইয়েন ধরবে, অথবা যদি লেস এক্সপেন্সিভ সিটি হয় ওইটার জন্য 2,00,000 ইয়েন ধরবে। তো আপনি 2,00,000 ইয়েন আপনি ধরতে পারেন। সো 2,00,000 ইয়েন প্লাস হলো আপনার 12 মান্থ স্যালারি প্লাস 3 থেকে 4 মাসের বোনাস, মানে 3 থেকে 4 মাসের স্যালারি সমান সে বোনাস পাবে। তো আপনি তাহলে কিরকম আসতেছে অ্যামাউন্টটা, মানে 30 লক্ষ থেকে 33-32 লাখ এরকম আসবে। তাহলে এটা এটা আমরা ইয়ারলি আর্নিংটা বললাম, 30 লক্ষ থেকে 32 লাখ এর ভিতরে এরকম থাকবে বোনাস, ইনক্লুডিং বোনাস। হ্যাঁ, তারপর আসতেছে মাস্টার্স লেভেল। তো মাস্টার্স লেভেলে আপনার 2,30,000 থেকে 2,50,000 এটা সিটির উপর ভেরি করে স্যালারি স্ট্রাকচারটা এরকম থাকে আর কি। তো আপনার ওই যে 4 মান্থ অ্যাভারেজ বোনাস এরকম পাওয়া যায়, ওই আর্নিংটা থাকে আপনার
35 লক্ষ থেকে 40 লক্ষ ইয়েন পার ইয়ার, ইনক্লুডিং বোনাস, 35 লক্ষ থেকে 40 লক্ষ ইয়েন। আর পিএইচডি করার পর ওই অ্যামাউন্টটা 2,60,000 থেকে 2,80,000 ইয়েনের ভিতর থাকে। আর ইনক্লুডিং বোনাস ইয়ারলি আর্নিং থাকবে 40 লাখ থেকে 40 লাখ আশেপাশে, 4 মিলিয়ন অথবা 4.2 মিলিয়ন, 40-42 লাখ উপর, রাইট, 4 মিলিয়ন প্লাস। আর আমরা যে স্যালারি গুলো নিয়ে ডিসকাস করলাম এটা হলো স্টার্টিং, স্টার্টিং স্যালারি। এখন আপনি বলতে পারেন যে এক্সপেরিয়েন্সড লেভেলে আপনার স্যালারি কেমন হয়। যে এক্সপেরিয়েন্স লেভেলে ফর এক্সাম্পল ধরেন, হ্যাঁ হয়তো বা স্যালারিটা মেনশন করবো না, জাস্ট একটা এক্সাম্পল যে কেউ হয়তো বা বাংলাদেশ থেকে 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স নিয়ে জাপান আসলো, তো জাপান আসার পর এখানে পড়াশোনা করছে অথবা সে জবে ঢুকছে। ঢুকার পর নর্মালি কি হয় যে মাস্টার্স কমপ্লিট করা থাকলে হয়তো বা অ্যাভারেজ 2,40,000 ইয়েনের আশপাশ স্যালারি হয়, বাট ওই ক্ষেত্রে হয়তো বা আপনার 2,70,000, 2,80,000 হইতে পারে। তো তো আর্নিংটা একটু বেশি থাকে, এটা এক্সপেরিয়েন্স এর সাথে সবকিছু ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, তো অ্যাভারেজ আমরা ধরতে পারি 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স এর একজন আইটি ইঞ্জিনিয়ার যদি জাপান আসে, ওই ক্ষেত্রে আপনার, আর যদি তার মাস্টার্সও কমপ্লিট করা থাকে, টোকিও টোকিও এরিয়াতে যারা জব করে অ্যাটলিস্ট 3.5 লক্ষ ইয়েনের মতো পায় টোকিও এরিয়াতে। ওসাকা এরিয়াতে টোকিও সেম বাট একটু কম হবে আর কি, একটু কম হবে, অল্প অল্প একটু কম। আর হয়তো বার একটু যদি স্মল সিটিতে হয় 3 লক্ষ ইয়েনের আশপাশ বা 2,80,000 এরকম হয় আর কি, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এর একজন যদি জব করে আর কি, এই আর কি একটা ইয়ারলি। আর আরেকটা ইনফরমেশন আপনাদের দিতে চাই, জাপানে কিন্তু পিএইচডির পর পার্মানেন্ট ফুল টাইম পজিশন পাওয়াটা একটু ডিফিকাল্ট। কারণ কারণটা হলো আপনি, আমরা হয়তো বা যে ফিল্ডে আছি এই ফিল্ডের একটা এক্সাম্পল দিই, মানে এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে। সো আপনি যখন পিএইচডি করবেন তখন কিন্তু আপনার এজটা একটু বেশি হয়ে যাবে, আর আর আপনাকে শুধু শুধু স্যালারিটা, মানে মানে ধরেন পিএইচডি করলে তো একজন এক্সপিরিয়েন্স ছাড়াই তাকে 2,70,000-80,000 ইয়েন অফার করবে, কেন মানে কেন অফার করবে, তাই না? তো ওই তুলনায় আপনার যদি 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স একজন লোক নেয়, সে তার থেকে ভালো এফোর্ট দিবে। যারা পিএইচডি করে তারা তো নরমালি আর&ডি, শুধুমাত্র রিসার্চ রিসার্চ রিলেটেড কোম্পানিগুলোতে জব পায়, এজন্য দেখা যায় যে জব হান্টিং করাটা, জব খোঁজাটা একটু ন্যারো হয়ে যায়, যেটা মাস্টার্স স্টুডেন্টদের ক্ষেত্রে জব ফিল্ডটা একটু ন্যারো হয়ে যায়। ইয়া, যেটা মাস্টার্স করার সময় আপনার কাছে অনেক ব্রড থাকতে, অনেক বেশি তো অপরচুনিটিস থাকে। জাপানে অ্যাকচুয়ালি আই মানে আমরা তো ইউনিভার্সিটি থেকে যে গাইডলাইন পাইছি বা জাপানের জব মার্কেট সম্পর্কে যতটুকু জানি, ব্যাচেলরের পর এবং মাস্টার্সের পর জাপানের জব ফিল্ডটা সবচেয়ে বেস্ট, বেস্ট বেস্ট। ইয়া, কিন্তু সেনমন করলে আপনি মানে ইন ফিউচার একটু প্রবলেম ফেস করবেন, আবার একদম পিএইচডি এর পর পার্মানেন্ট পজিশন পাওয়াটা একটু ডিফিকাল্ট। সো ব্যাচেলর অথবা মাস্টার্স এর পর এটা হলো বেস্ট টাইম। আমি যতটুকু শুনছি, ধরো সেনমন পরে যদি তুমি জবে ঢোকো, তোমার স্যালারি ইনক্রিমেন্ট স্লো হবে এবং তুমি হচ্ছে টপ লেভেল পজিশনগুলোতে যাইতে পারবে না। হ্যাঁ, আমিও ওটা জানি, টপ লেভেল পজিশনগুলোতে যাইতে হলে তোমাকে হয় দাইগাকু অথবা দাইগাকু ইন হইতে হবে, আই মিন ইউনিভার্সিটি গ্রাজুয়েট, ইউনিভার্সিটি গ্রাজুয়েট হইতে হবে। হ্যাঁ, আর ওইগুলো তো আপনার মানে কলেজ বলে আর কি, ডিপ্লোমা এই আর কি, প্রফেশনাল ওইগুলো, ওই ডিগ্রিগুলো কিন্তু প্রফেশনাল। জাপানের বাইরে কিন্তু ওইগুলো খুব একটা কাউন্টিং এ আসে সেনমনের ডিগ্রিগুলো, মানে আপনি অন্য অন্য কোথাও ইউজ করতে পারবেন না। যেমন আপনি হয়তো অন্য দেশে মুভ করলে আপনার যে পয়েন্ট টেবিলের ব্যাপারটা, ওটা কিন্তু ব্যাচেলর বা মাস্টার্স বা পিএইচডি পয়েন্ট আপনি ইউজ করতে পারবেন, বাট সেনমনের পয়েন্টটা ইউজ করতে পারবেন না। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনাটা হচ্ছে এখন র‍্যাপ আপ করি, বুঝছো? র‍্যাপ আপ কেমন, পুরো জিনিসটা ধরো আই ক্যাচিং ভাবে হচ্ছে এক লাইনে যদি বলে দেই, আমরা পুরো ভিডিওতে আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জাপানে আপনি পড়াশোনা করার পরে কোন জায়গায় পড়াশোনা করলে আপনার জবের স্যালারি কেমন হবে, ওই টপিকসটা নিয়ে। সো আমি হচ্ছে যে এডুকেশন ইনস্টিটিউট বলবো, আর তুমি হচ্ছে স্যালারি স্ট্রাকচার এবং জবের পসিবিলিটি বলবো। প্রথমে হচ্ছে সেনমন গাকু, অর্থাৎ যারা ভোকেশনাল থেকে পড়াশোনা করে বাংলাদেশে, ওরা যদি, আমরা কিন্তু আরেকটা ব্যাপার স্পেসিফিক করতে চাই, টেকনিক্যাল লাইনের কথা আমরা ডিসকাস করতেছি, যে আমরা টেকনিক্যাল লোক, আমাদের ডিসকাশন টেকনিক্যালি হবে। কেউ যদি মনে করে যে লয়ার হয়, ঠিক আছে, ও আমাদের ভিডিও দেখে আসলে কোনো
অথবা জেনারেল জেনারেল কোন সাবজেক্ট এমবিএ অথবা অ্যাকাউন্টিং সাথে ওটা হবে রিলেটেড ইঞ্জিনিয়ারিং রিলেটেড লোকজনেরই হেল্প হবে আমাদের এই ভিডিওটা ওকে মনে করো একজন হচ্ছে সেনমন গাকো থেকে পাস করলো ভোকেশনাল থেকে পাস করলো ওর স্যালারি পাওয়ার পসিবিলিটি কেমন এবং ওর স্যালারি কেমন হবে এভারেজ স্যালারি জাপানে মান্থলি স্যালারি হবে 170,000 ইয়েনের আশপাশ আর ইয়ারলি ওটা দাঁড়াবে 25 লাখ থেকে 27 লাখ জব অপরচুনিটি কেমন হবে জব পাওয়ার অপরচুনিটি অটোমোবাইল হলে অবশ্যই আই থিঙ্ক 99% অথবা 100% আর আদার্স ইঞ্জিনিয়ারিং ও পসিবল যদি ল্যাঙ্গুয়েজ লেভেলটা ভালো থাকে ইটস ওকে সবাই জব পাইছে সো ওটা নিয়ে টেনশন করার প্রয়োজন আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে কেউ যদি এটা করে ওরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে হচ্ছে ওই দায়গাকুতে ভর্তি হইতে হয় ঠিক আছে তার ল্যাঙ্গুয়েজ ভালোই থাকে সে 2 ইয়ার্স সে ল্যাঙ্গুয়েজ করার পরেই হচ্ছে সেনমনে যায় 4 ইয়ার্স টোটাল 4 ইয়ার্স যখন সে জাপানিজ এনভায়রনমেন্টে থাকবে ল্যাঙ্গুয়েজ শিখবে তার লেভেল ভালো হয়ে যাবে এন্ড টু অ্যাট লিস্ট এন্ড টু হয়ে যাবে ওকে দেন হচ্ছে যে যারা হচ্ছে বিএসসি করে ব্যাচেলর করে ওদের ওদের কেমন হতে পারে জব প্রসেস স্যালারি এবং ওর জব অপরচুনিটিস কেমন অবশ্যই ভালো কারণ আপনি হয়তো বা জানেন জাপানের যে পরিমাণ ইউনিভার্সিটি গ্রাজুয়েট ব্যাচেলর অথবা মাস্টার্স থেকে বের হয় তাদের পার ইয়ার জব ওপেনিং থাকে এর থেকে আরো বেশি সো তারা তারা বাইরে থেকেও আরো আনতেছে সো ডেফিনেটলি আপনি যেহেতু জাপানের তাদের ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট তারপরে তো বুঝতেছেন যে ওদের ওদের আপনি তো ওদের একজন মানে কি বলবো স্কিল মানে ওদের কালচার শিখছেন ওদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আপনার প্রায়োরিটি ফার্স্ট থাকবে দেন হচ্ছে মাস্টার্স যারা করে আমাদের মতো মাস্টার্স করার পরে জব অপরচুনিটিস কেমন এবং স্যালারি কেমন আচ্ছা ব্যাচেলরটা মেবি আপনার স্কিপ হয়েছে ওটা 30 লক্ষ থেকে 30 লক্ষ ইয়ারলি স্যালারিটা বলে দিই 30 থেকে 32 লাখ 30 লাখের মতো রাইট আর মাস্টার্স আর মাস্টার্স আর ব্যাচেলরের জব অপরচুনিটি আই থিংক আমি ইকুয়াল লেভেলে ধরবো তো খুব স্যালারিটা হচ্ছে 2 লাখ থেকে 5 লাখ বেশি হবে এরকম জাপানে জব করার ইচ্ছা বা জাপান মানে তো তাদের জন্য আমি মনে করবো যে একটু সাবজেক্টটা দেখে তারপর পিএইচডি করবেন কারণ পরবর্তী ফিউচার স্কোপটা আপনার কমে যাবে মানে জব ফিল্ড আপনার নেরো হয়ে আসবে আমি এক্সট্রা সাজেশন দিয়ে দিই আপনি যত ওই মোটিভেটেড থাকুন না কেন যদি আপনি ফান্ড না পান আপনার পিএইচডি করা উচিত না জাপানে এট লিস্ট 3 ইয়ার্স এ পিএইচডি আপনার 4 থেকে 5 ইয়ার্স এট লিস্ট লাগবে ও লেগে যায় অনেক সময় তারপর হচ্ছে যে পার্ট টাইম করে পিএইচডি করা এটা আসলে কল্পনা করাই ডিফিকাল্ট ঠিক আছে ওকে সো বেস্ট অপশন হচ্ছে বাংলাদেশ থেকে কেউ ব্যাচেলর করে জাপানে মাস্টার্স করতে আসেন মাস্টার্স করা অবস্থায় চাকরি খোঁজা ঠিক আছে সো ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করি আশা করি আমরা ইনফরমেশন দিতে পারছি এই আশা করি আমাদের ভিডিও দেখে আপনাদের অনেক উপকার হয়েছে যদি আপনাদের অন্য কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস জানান আমরা হচ্ছে অবশ্যই আপনাদের কমেন্টসগুলো পড়বো এবং অত্যন্ত ভালোবাসার সাথে ওগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখবেন বাই বাই থ্যাংক ইউ